আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভে শিশুর নড়াচড়া একজন গর্ভবতী নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ও আবেগময় ব্যাপার। শিশুটির সুস্থতার অনেকটাই নির্ভর করে এই নড়াচড়ার উপর। গর্ভস্থ শিশুর নড়াচড়ার বিষয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তারপরও অসংখ্য প্রশ্ন আমরা প্রায় পেয়ে থাকি। এরকম 8টি অতি কমন প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও, আশা করি মনোযোগ সহকারে দেখবেন। প্রশ্ন নং এক, কখন থেকে গর্ভের শিশুর নড়াচড়া শুরু হয়? সাধারণত 18 থেকে 24 সপ্তাহের মধ্যে প্রথম নড়াচড়া অনুভূত হয়। যারা আগে গর্ভধারণ করেছিলেন তারা হয়তো 16 সপ্তাহে নড়াচড়া পেতে পারেন, আর যারা প্রথম গর্ভবতী তারা দেরিতে নড়াচড়া পেতে পারেন, তবে অবশ্যই 24 সপ্তাহের মধ্যে। প্রশ্ন নং দুই, শিশুর নড়াচড়া কিরকম অনুভূত হয়? গর্ভকালীন সময় জুড়ে শিশুর নড়াচড়ার ধরন পাল্টায়। প্রথম দিকে নড়াচড়ার ক্ষেত্রে গর্ভবতীরা পেটে গ্যাসের মতো বা খাদ্য পরিপাক হচ্ছে এমনটা অনুভব করেন। এছাড়া অনেকে পেটে বাবল বা প্রজাপতি ঝাপটানো বা সুরসুরির মতো অনুভব করে থাকেন, এগুলো সবই স্বাভাবিক। প্রশ্ন নং তিন, দিনের কোন সময়ে শিশু নড়াচড়া করে? সাধারণত প্রতি 2 ঘন্টার মধ্যে গর্ভস্থ শিশু একবার নড়বে, তবে গর্ভবতী বসে থাকলে বা শুয়ে থাকলে ও আশেপাশের পরিবেশ শান্ত শিষ্ট থাকলে শিশুর নড়াচড়া বেশি বোঝা যায়। এছাড়া গর্ভবতী কিছু খেলে শিশু নড়তে পারে। রাতে ঘুমাতে গেলে শিশুর নড়াচড়া বেড়ে যায়, কারণ গর্ভবতী চুপচাপ থাকলে শিশু সহজে নড়াচড়া করতে পারে। প্রশ্ন নং চার, শিশু লাফি ঘুষি মারে কেন? এই প্রশ্নের উত্তর একটু ভাবলেই যে কেউ বলতে পারবে। যেহেতু পেটের ভেতরে শিশুটি একটি জীবন্ত প্রাণ, তাই সে নড়াচড়ার সময় হাত পা ছুড়বে, এটাই স্বাভাবিক। যেমনটা মানুষ ঘুমের সময় হাত পা নাড়ায় ঠিক তেমনটা ভাবতে পারেন। প্রশ্ন নং পাঁচ, শিশুকে নড়ানো বা তার নড়াচড়া আছে কিনা বোঝার উপায়। অনেক গর্ভবতী দীর্ঘক্ষণ শিশু নড়াচড়া না পেলে চিন্তিত হয়ে পড়েন এবং আমাদেরকে বা ডাক্তারকে জানান শিশুটি নড়ছে না। এক্ষেত্রে পরামর্শ হল কিছু খাবার খেয়ে চুপচাপ শুয়ে থাকেন 2 ঘন্টা। আগেই বলেছি এই 2 ঘন্টার মধ্যে শিশু একবার নড়বেই। প্রশ্ন নং ৬, কখন থেকে শিশুর নড়াচড়া গণনা শুরু করব? যদিও বলেছি 24 সপ্তাহের মধ্যে প্রথম নড়াচড়া পাওয়া যায়, কিন্তু নড়াচড়া গণনা শুরু করা যেতে পারে 28 সপ্তাহ থেকে। গর্ভবতী চাইলে নড়াচড়ার হিসেব লিখে রাখতে পারে। একটি কথা মনে রাখা উচিত, গর্ভস্থ শিশু সব দিনই সমান নড়াচড়া করে না, কোনো দিন কম কোনো দিন বেশি হতে পারে। প্রশ্ন নং ৭, শিশু আগে অনেক নড়ত, এখন তেমন নড়ে না কেন? এই প্রশ্নটা সবচেয়ে বেশি পাই আমরা। শেষ দিকে শিশু বৃদ্ধি দ্রুত হয়, যার ফলে গর্ভবতীর ছোট্ট পেটে শিশুটি আগের মতো হাত পা ছুটতে জায়গা পায় না, অর্থাৎ তার নড়াচড়া আগের মতো জোরালো হয় না। তার মানে কিন্তু শিশুর নড়াচড়া কমে যায়নি, নড়াচড়া ঠিক আছে তবে তেমন শক্তিশালী নয়। প্রশ্ন নং ৮, শিশুর নড়াচড়া কমে গেলে করণীয় কি? সারাদিনে একটি সুস্থ গর্ভস্থ শিশু কমপক্ষে 10 বার নড়বে। এখানে কমপক্ষে বলা হয়েছে, তার মানে 10 বারের বেশিও হতে পারে। যদি গর্ভবতী নিশ্চিত হয় শিশুটি সারাদিনে এর থেকে কম নড়ছে, সেক্ষেত্রে শীঘ্রই ডাক্তার দেখানো উচিত। আশা করি সবচেয়ে কমন 8টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ভালো থাকুক সকল গর্ভবতীরা।